ভালো করে তুমি যদি বোর্ডের দিকে তাকাও তাহলে দেখতে পারবে আমি প্রথমে যে কোশ্চেনটা রেখেছি সেটা কিন্তু WBCS পরীক্ষায় এসেছে, দ্বিতীয় যে কোশ্চেনটা রেখেছি সেটা SSC CGL-এ এসেছে, এবং এখানে যে কোশ্চেনটা দিয়েছি সেটা SSC-তে, তারপরে RRB অর্থাৎ রেলের এক্সামে এসেছে, তারপরে এটাও SSC-তে এসেছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুব বেশি আমরা কম্পারেটিভ এক্সামে দেখতে পাই। তো এই প্রশ্নগুলো মাত্র 1 সেকেন্ডের মধ্যে দেখেই তোমরা অ্যান্সার বের করতে পারবে। কিভাবে? দেখো এই যে এই কোশ্চেনটার কথা যদি বলি যেটা SSC-তে এসেছিল, √6 + √6 + √6 + ……, মানে এই এই কোশ্চেনটার অ্যান্সার দেখেই আমরা বলতে পারি যে অ্যান্সার 3 হবে। কিভাবে বললাম, প্রথমে এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে বের করো 6, এবং এই এই সংখ্যাটাকে দুটো এমন সংখ্যায় ভাঙো যার বিয়োগফল 1 আসবে। যেমন আমি যদি 6-কে ভাঙি তাহলে ভাঙলে 3 × 2 লিখতে পারি, 3 × 2 = 6 হয়, এবং এর যদি বিয়োগ করি তাহলে কিন্তু 1 আসে। তো এবং এখানে দেখতে পাচ্ছি বারবার প্লাস রয়েছে, তো প্লাস থাকলে বড় সংখ্যাটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, সেই কারণে 3 অ্যান্সার, একদম ইজি। আর যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো প্রত্যেকটা তাহলে কি অ্যান্সার হয়ে যেত, তাহলে ছোটটা হয়ে যেত আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার 2 হয়ে যেত আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? একদম ইজি। একই রকমভাবে পরের অঙ্কটা দেখে নেব। প্রথমে আমাদের কাজ কি হবে, যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি RRB-তে এসেছিল, রেলের এক্সামে এসেছিল, প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে রুট ওভার ভেতরে কোন সংখ্যাগুলো বারবার রিপিটেড রয়েছে সেটা দেখা। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি 12 প্রত্যেকটা বারবার রিপিটেড হয়েছে, তো 12-কে 10-এ প্রথমে বের করো, 12-কে বের করে দুটো সংখ্যায় ভাঙো। কোন দুটো সংখ্যায় ভাঙবে, এমন দুটো সংখ্যায় ভাঙবে যে সংখ্যা দুটোর বিয়োগ করলে 1 আসবে। তো এখানে 12-কে যদি আমরা ভাঙি তাহলে কি 3 × 4 = 12 হয়, তাহলে এখানে একটা 4 আর একটা হচ্ছে 3, এবং এদের মধ্যে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত আসবে, 1 আসবে। এরপরেই দেখা মাত্র আমাদের অ্যান্সার হয়ে যাবে, এখানে দেখবো যে কি দেওয়া রয়েছে, প্লাস না মাইনাস। তো এখানে প্রত্যেকটা কি আছে, প্লাস আছে, প্লাস থাকলে কি হচ্ছে বড় সংখ্যাটা নেবো, অর্থাৎ এখানে অ্যান্সার কি হয়ে যাবে, 4। যদি অ্যাকচুয়ালি এখানে মাইনাস থাকতো ও তাহলে কি হতো, ছোট সংখ্যাটা আমাদের অ্যান্সার হয়ে যেত, 3 আমাদের অ্যান্সার হয়ে যেত। একই রকমভাবে এই অঙ্কটাও কিন্তু একই, এখানে কত আছে, 20 আছে, 20-কে টেনে বের করো, 20-কে এমন দুটো সংখ্যায় ভাগ করো যাতে বিয়োগ করলে 1 আসবে, 20-কে ভাঙলে 4 × 5 = 20, ঠিক আছে, এদের যদি বিয়োগ করি অন্তর কত হয়, 1 হয়। তার মানে এরপরে এখানে দেখব কোন কি রয়েছে, প্লাস রয়েছে, প্লাস হলে কি বড় সংখ্যাটা নেব, বড় সংখ্যা এখানে কি আছে, 5, তাহলে 5 অ্যান্সার হয়ে যাবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি অ্যান্সার হতো, তোমরা প্রত্যেকে জানো ছোটটা হবে, তাহলে অ্যান্সার হয়ে যেত 4, একদম ইজি। এটা তো আমি করে দেখাচ্ছি, মনে মনে যদি তুমি ভাবো তাহলে 1 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার কিন্তু মনে চলে আসবে, সময় নষ্ট হবে না, তোমরা সহজে করতে পারবে। একই রকমভাবে আরও একটা কোশ্চেন নিয়ে যদি তোমাদের দেখায় তাহলে তোমরা সহজেই অ্যান্সার দিতে পারবে। ধরো এরকম রয়েছে √30 + √30 + √30, এরকমভাবে প্লাস আকারে যাচ্ছে। তো এক্ষেত্রে অঙ্কটি দেখা মাত্রই তোমার কিন্তু মাথায় চলে আসবে না এর অ্যান্সার হয়ে যাবে 6। কিভাবে আসলো, 30 রয়েছে, 30-কে ভাঙলে কি হয়, 5 × 6 = 30, মানে 30-কে প্রথমে ভেঙে দেবো, চলে আসবে 5 × 6 = 30, এদের বিয়োগ করলে 1 আসে, যেহেতু প্লাস রয়েছে বড় যে সংখ্যাটা সেটা হয়ে যাবে অ্যান্সার। যদি এখানে মাইনাস থাকতো তাহলে 5 অ্যান্সার আমাদের হয়ে যেত। এই ধরনের অঙ্ক আসলে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার তোমরা অনেকে বলবে যেগুলোকে এরকম গুণ আকারে ভেঙে 1 বিয়োগফল আনা যাবে না সেগুলোর ক্ষেত্রে কি হবে, ধরো এরকম একটা এক্সাম্পল আমি নিচ্ছি, ই ধরো এরকম একটা অঙ্ক রয়েছে √5 + √5 + √5, এরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। তো এক্ষেত্রে এটার তোমাকে অ্যান্সার বের করতে দিচ্ছে, তখন কি করবে, এই যে 5 রয়েছে, 5-কে এমন দুটো সংখ্যায় তো ভাঙাই যায় না যাদের বিয়োগ করলে 1 আসবে, তো এক্ষেত্রে কি করব, 5-এর কাছাকাছি এমন কি সংখ্যা রয়েছে যে সংখ্যাকে ভাঙলে এবং তাদের বিয়োগ করলে 1 বেরোবে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। 5-এর কাছাকাছি সংখ্যা আমি যদি বলি 6, তাহলে 6-কে যদি ভাঙি তাহলে 3 × 2 = 6 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে কি হচ্ছে, 1 হয়। তার মানে আমরা বলতে পারি যে এখানে তোমাদের অ্যান্সার কি হবে, 3 হবে, প্লাস আছে যেহেতু, না এখানে হবে যে
3 কিংবা 2 এর মধ্যবর্তী সংখ্যা। তোমাদের অপশনে কি থাকবে? অপশনে এরকম থাকবে যে 2.5 হতে পারে, বা বলে দিতে পারে বি অপশনে 2 ও 3 এর মধ্যে, ঠিক আছে? এরকমই কোশ্চেনে অ্যানসার আসে। তো এখানে বোঝাই যাচ্ছে 2 থেকে 3 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে কি হচ্ছে অ্যানসার হবে, অপশন দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন এসএসসি তে এই অঙ্কটা এসেছিল, এসএসসি সিজিএল এ এই অঙ্কটা যেটা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ রুট ওভারে প্লাস 1 দিয়ে প্রত্যেকটা 1 কে ভেঙে এমন দুটো সংখ্যা লেখা যায় না যে দুটোর ওর মধ্যে অন্তর করলে বা বিয়োগ করলে এক আসে। এক্ষেত্রে কি করব, এই যে এক সংখ্যাটা আছে, সবার প্রথমে এই যে একের সংখ্যাটাকে আমি এখানে নিলাম, তো এককে ভাঙা যায় না, একের কাছাকাছি কোন সংখ্যাকে এ ভাঙা যায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা যদি দুই নিই, দুই কে ভাঙা সহজেই যায়, কেন ও দুই একে দুই হয়, দুই থেকে এক বিয়োগ করলে এক হয়, তাহলে এখানের মধ্যে এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে দুই আর একের মধ্যে কোনো না কোনো কিছু অ্যান্সার হবে। তো এখানে অপশান যদি ভালো করে দেখো তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এক ও দুই এর মধ্যে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে। যে সংখ্যাগুলো ভেঙে অন্তর এক আসবে না সেই সংখ্যাগুলো এভাবেই তোমরা দেখে কিন্তু বের করে নিতে পারবে। এরপরে শেষে একটা অঙ্ক বাকি রয়েছে যেটা WBCS পরীক্ষায় এসেছিল, তোমরা দেখা মাত্রই এর অ্যান্সার কিন্তু বলে দিতে পারবে, এর অ্যান্সার হবে দুই। কিভাবে, তোমাদের শিখিয়ে দিয়েছি, এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এখানে লেখো এবং একে ভাঙো, দুটো সংখ্যায় ভাঙা যাচ্ছে, এটা দুই আর এক, এদের বিয়োগ করলেও এক আসছে, তাহলে এখানে যদি প্লাস আছে বড় সংখ্যাটা আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। একদম সহজে, একদম সহজে তোমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবে। কাজেই এই ধরনের প্রশ্ন যদি চাকরির যে কোনো পরীক্ষায়, আর এসএসসি হোক, WBCS হোক, কিংবা RRB হোক, যে কোনো পরীক্ষায় আসুক না কেন, তোমরা এক সেকেন্ডের মধ্যে সহজেই অ্যান্সার বার করতে পারবে। তো তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা সলভ করে অ্যান্সার কমেন্টে জানাও। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, আর পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে এ পরিবারের সদস্য হয়ে ওঠো। এবং কোন চাকরির পরীক্ষার জন্য তুমি এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং তোমার যে বন্ধু বা বান্ধবী এই মুহূর্তে চাকরির প্রস্তুতি করছে তাকে ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলো না। জয় হিন্দ।